crazy mother. म्यूजिकটা দেখানোর জন্য আপনার যা যা দরকার হবে সেটা হলো একটা বোতল, একটা রোপ বা দড়ি এবং একটা কাগজ। আপনার বোতলটা কাচের হোক বা প্লাস্টিকের হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বোতলটা সবসময় কালারিং হতে হবে অথবা এমন একটি বোতল হতে হবে যার বাইরে থেকে ভেতরের অংশ দেখা না যায়। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে কোনো একটা সাদা কাগজ আপনি একটু গোল করে নেবেন, অর্থাৎ ওটাকে গলা করে হাত দিয়ে চাপ দিয়ে গলা করে গোল টুকরো করে নেবেন এবং এই টুকরোটা হবে আপনার বোতলটা বা আপনি যে পাত্র ইউজ করবেন সেই পাত্রের মুখের সাইজ অনুযায়ী। আপনি চাইলে যে কোনো একটা সুতো দিয়ে কাগজের টুকরোটাকে একটু শক্ত করে কাগজের উপর সুতোটাকে পেঁচিয়ে নিতে পারেন, যদি আপনার কাগজটা টুকরো হয়ে যায় আপনি মোটা করে নিলেন অথবা কাগজটা একটু মজবুত হলো। এরপর আপনাকে করতে হবে যেটা, ওই কাগজের টুকরোটা ওই বোতলের মুখ দিয়ে ভেতরে ঢুকাতে হবে, ঢুকালে অটোমেটিকলি কাগজের টুকরোটা ভেতরে চলে যাবে। এরপর আপনার এই হাতে যে রোপ বা দড়ি এটাকে এই বোতলের ভিতর আস্তে আস্তে করে ঢুকাতে হবে। ঢুকানোর পর আপনি যখন এই বোতলটা একটু উল্টো করবেন, উল্টো করলে কি হবে আপনার ওই কাগজের গলাটা অটোমেটিকলি নিচে চলে আসবে এবং আপনি যখন এই রশি বা দড়ি বা রোপটা দিয়ে টান দেবেন তখন কাগজটা এক নিচে এসে আপনার যে ফাঁকা অংশটা থাকে ওটা আটকে যাবে এবং আপনার ওই দড়িটা আর বেরোবে না, তখন আপনি দড়িটা দিয়ে এই বোতলটাকে ঝুলিয়ে রাখতে পারবেন। তো এটাই এই ম্যাজিকটার মূল কৌশল। আবার বলে রাখি, এই বোতলটা অবশ্যই কালারিং হতে হবে অথবা বোতলের উপর প্লাস্টিক বা যে কোনো আবরণ থাকতে হবে যাতে ভেতরের অংশ বাইরে থেকে দেখা না যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং সবাই ম্যাজিকের কৌশলটা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আবার আপনাদের সামনে নতুন নতুন ম্যাজিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।